লাইফ অফ পাই সিনেমার শুরুতেই পাই নামের একটা ছেলেকে দেখানো হয়, যার পুরো নাম হলো পিসিন মলিটার প্যাটেল। এই মুহূর্তে পায়ের সাথে একজন লেখক দেখা করতে এসেছে। যদিও এই লেখক গত 2 বছর ধরে বেশ কিছু গল্প লেখার চেষ্টা করছিলেন ঠিকই, কিন্তু সেরকম কোনো কিছু লিখতে পারছিলেন না যাতে করে সাফল্য পাওয়া যেতে পারে। তিনি পায়ের আঙ্কেলের কাছে জানতে পারেন পায়ের কাছে একটা বেশ ইন্টারেস্টিং গল্প রয়েছে, তাই সে নিজের লেখাগুলো ছিঁড়ে ফেলে পায়ের সাথে দেখা করতে চলে আসেন। আমি এটা জানি না তোমার ভগবানের প্রতি বিশ্বাস হবে কিনা, তবে আমি তোমাকে আমার এই গল্পটা শোনাতে পারি। এই বলে পাই গল্প বলতে শুরু করেন। যদিও অনেক দিন হয়ে গেল সে রিচার্ড পার্কারকে নিয়ে এর আগে কারোর সাথে কোনো কথা বলেনি। এরপর সিনেমায় পায়ের অতীত দেখা যায়। ছোটবেলায় সে তার পুরো পরিবারের সঙ্গে ইন্ডিয়ার পণ্ডিচেরিতে থাকতেন, আর সেখানেই তার বাবার একটা চিড়িয়াখানা ছিল। যেহেতু চিড়িয়াখানাটা অনেকটা বড় জায়গা জুড়ে, তাই পুরো পরিবার সেই চিড়িয়াখানাতেই বসবাস করত। এদিকে পায়ের আঙ্কেলের একটা শখ ছিল পৃথিবীর সমস্ত নাম করা সুইমিং পুলগুলোতে একবারের জন্য হলেও স্নান করা আর সাঁতার কাটা। এরপর তার আঙ্কেল পিসিন মলিটার নামক প্যারিসের খুব নাম করা একটা পাবলিক সুইমিং পুলে গিয়েছিলেন, আর সেখানে স্নান করার পর তার এতটাই ভালো লেগে যায় যে তিনি সেই সুইমিং পুলের নামেই পায়ের নামকরণ করে দেয়, আর এরপর থেকে পায়ের নাম হয়ে যায় পিসিন মলিটার প্যাটেল। এদিকে ইংরেজিতে পিসিং করার অর্থ হলো প্রস্রাব করা। এদিকে পায় ধীরে ধীরে বড় হতে শুরু করলে তার স্কুলের বন্ধুরাও তাকে তার নাম ধরে খ্যাপাতে শুরু করে, তাই সে বাধ্য হয়ে নিজের নাম বদলে পায় রেখে দেয়, যদিও পরবর্তীকালে তাকে সকলে পায় নামেই চিনতে শুরু করে। পায় একজন হিন্দু পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও সে সমস্ত ধর্মকে সমানভাবে মেনে চলত। যদিও পায়ের বাবা এই সমস্ত কিছু পছন্দ না করলেও তার মা তার এই ব্যাপারগুলো নিয়ে খুব সাপোর্ট করত, কারণ তার মায়ের মনে হতো পায় একদিন তার নিজের সমস্ত প্রশ্নের উত্তর নিজেই খুঁজে বার করবে। তার বাবার চিন্তা ভাবনা তার মায়ের চিন্তা ভাবনার থেকে সম্পূর্ণ আলাদা হওয়ায় তার বাবা তাকে সব সময় বলতো একসাথে সবকিছু বিশ্বাস করা আর কোনো কিছু বিশ্বাস না করা দুটোর মধ্যে কোনো তফাত নেই। এদিকে পায়ের বাবার চিড়িয়াখানার মধ্যে মূল আকর্ষণই ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। আসলে রিচার্ড পার্কার হলো ওই শিকারীটির নাম এবং রয়্যাল বেঙ্গল টাইগারের নাম হলো থাস্টি, কিন্তু ডকুমেন্টসে বিভিন্ন ভুল থাকার কারণে ওই রয়্যাল বেঙ্গল টাইগারের আসল নাম থাস্টি থেকে রিচার্ড পার্কার হয়ে যায়। যদিও পরবর্তীকালে তার আসল নাম জানা সত্ত্বেও নামটা পরিবর্তন করা হয় না, ফলে তার নাম রিচার্ড পার্কারই থেকে যায়। পায়ের একদিন ওই বাঘটাকে মাংস খাওয়ানোর ইচ্ছা হলে সে চিড়িয়াখানার বাইরে থেকে তাকে মাংস খাওয়ানোর চেষ্টা করে, আর ঠিক সেই মুহূর্তে তার বাবা সেখানে এসে হাজির হয় এবং তাকে সেই কাজে বাধা দেয়। পায় মনে মনে ভাবত যে সমস্ত পশুই মানুষের সাথে ভালোভাবে মেলামেশা করতে পারে, কিন্তু পরের মুহূর্তেই তার বাবা তার এই ধারণাটা যে ভুল সেটা প্রমাণ করে দেয়, কারণ সে যখন একটা ছাগলকে চিড়িয়াখানার বাইরে রাখলো তৎক্ষণাৎ রিচার্ড পার্কার ওই ছাগলের ওপর আক্রমণ করে এবং তাকে ভেতরে নিয়ে গিয়ে নৃশংসভাবে মেরে ফেলে, আর এটা দেখে পায়ের মনের মধ্যে থেকে এই ভুল ধারণা মুছে যায়। অনেকটা সময় পর দেখা যায় পায় অনেকটা বড় হয়ে গেছে, তার পাশাপাশি আনন্দি নামের একটা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল তার। একদিন পায়ের বাবা বলেন তারা পুরো পরিবার মিলে ইন্ডিয়া ছেড়ে কানাডায় চলে যাবে, তার কারণ চিড়িয়াখানাটা সরকারের জমির উপর তৈরি হলো, পশুগুলো পায়ের বাবারই, তাই সে এখান থেকে কানাডায় গিয়ে ওই পশুগুলোকে বেশি দামে বিক্রি করে দেবেন এবং তা দিয়ে নতুন করে জীবন শুরু করতে পারবেন। উনি এটাও জানান যে একই জাহাজে করে ওরা 4 জন এবং পশুগুলো এখান থেকে কানাডার উদ্দেশ্যে রওনা হবে। যদিও পায়ের এখান থেকে একেবারেই যাওয়ার ইচ্ছা ছিল না, তবুও তাকে বাধ্য হয়ে ফ্যামিলির সাথে চলে যেতে হবে, তাই আনন্দের সঙ্গে শেষবারের মতো একবার দেখা করে নেয়। এরপর পুরো পরিবার একটা জাহাজে করে কানাডার উদ্দেশ্যে রওনা হয়ে যায় ঠিকই, কিন্তু সমুদ্রের মাঝপথে ওই জাহাজটা বিশাল ঝড়ের মধ্যে আটকে পড়ে। এদিকে পাই জাহাজের ডেকের উপরে দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই জাহাজের মধ্যে জল ঢুকতে শুরু করে, তার ফলে জাহাজের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং জাহাজ ডুবতে শুরু করে দেয়। এমন অবস্থায় পায় ওর পরিবারের কাছে ফিরতে চাইলেও
ওই জাহাজের ক্রু মেম্বার পাইকে সেফটি বোটে তুলে দেয়। আর তখনই একটা জেব্রা ওই জাহাজ থেকে সেফটি বোটে লাফ দেয়। তার ফলে বোটের দড়ি ছিঁড়ে যায় এবং পাই বোট সমেত সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে। তারপর ওই নৌকাটা ঝড়ের মধ্যে ভাসতে শুরু করে এবং অনেক দূর চলে যায় ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর দূর থেকে দেখতে পায় পাই যে ওদের জাহাজটা আস্তে আস্তে সমুদ্রের মধ্যে ডুবে যায়। এক মুহূর্তের মধ্যে পাই তার পুরো পরিবার অর্থাৎ তার বাবা মা ছোট ভাই সবাইকে হারিয়ে ফেলে। সে নিমেষের মধ্যে অনাথ হয়ে যায়। কিছু সময় কেটে যাওয়ার পর সে খেয়াল করে অন্ধকারের মধ্যে কেউ একজন সাঁতার কাটতে কাটতে ওর দিকে এগিয়ে আসছে। তাই পাই ওর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে সে বুঝে যায় যে এটা আর অন্য কেউ নয়, রিচার্ড পার্কার। পাই এটা দেখার পর চেষ্টা করছিল যে বাঘটা যাতে করে বোটের উপরে উঠতে না পারে, কিন্তু ঝড়ের মধ্যে বড় বড় ঢেউয়ের কারণে রিচার্ড পার্কার ওই নৌকার মধ্যে উঠে চলে আসে। তা দেখে পাই ভয়ে সমুদ্রের মধ্যে লাফ দেয়, কিন্তু অতিরিক্ত ঢেউয়ের কারণে বাধ্য হয়ে তাকে নৌকায় ফিরে আসতে হয়। এইভাবে রাতটা কেটে যায় এবং পরের দিন সকালে ঝড়টা থেমে গেলে খেয়াল করে দেখে নৌকার মধ্যে অনেকটা জল ভর্তি হয়ে গেছে। তাই একটা বালতির সাহায্যে নৌকা থেকে জল বাইরে বের করছিল। তখন বোটের ঢাকা জায়গা থেকে হঠাৎ একটা হায়না বাইরে বেরিয়ে আসে এবং পায়ের ওপর হামলা করার চেষ্টা করলে সে নৌকার হালের সাহায্যে নিজেকে কোনো রকম ভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। এরপর একটা শিম্পাঞ্জিকে ফলের বস্তার ওপর ভেসে আসতে দেখে পাই ওই শিম্পাঞ্জিটাকে নৌকার উপরে তুলে নেয়। বর্তমানে এই নৌকায় ওরা চারজন রয়েছে। এইভাবে কিছু সময় পর সে ওই বোটের মধ্যে বেশ কিছু খাবার দেখতে পায়, যেগুলো প্রত্যেকটা ভেজিটেরিয়ান। তাই এই খাবারগুলো পাই খেতে পারলেও হায়নার পক্ষে এই খাবারগুলো খাওয়া সম্ভব ছিল না। এইভাবে কিছু সময় কেটে যাওয়ার পর একদিন রাতে হায়নাটা খাবার খেতে না পেয়ে জেব্রাটাকে মেরে খেতে শুরু করে দেয়। হায়নার ভয়ে সে বোটের মধ্যে থাকা সেফটি জ্যাকেট এবং ক্যানের সাহায্যে ভেলা বানিয়ে নেয় যাতে করে ওর থেকে একটু দূরে থাকতে পারে। পরের দিন সকালে হায়না খিদের জ্বালায় থাকতে না পেরে শিম্পাঞ্জিটাকেও মেরে ফেলে। এটা দেখার পর পাই নিজের রাগ সামলে রাখতে না পেরে চিৎকার শুরু করে। আর তখনই রিচার্ড পার্কার নামে ওই বাঘটি প্রথমে হায়নাটাকে মেরে ফেলে এবং পরে পাইকে মারার চেষ্টা করে, কিন্তু বোটের যে অংশটা ঢাকা ছিল সেই কাপড়ে বাঘের পায়ের নখ আটকে যায়। আর সেই সুযোগে পাই ওই ভেলাতে ঝাঁপ দেয়, তার ফলে সে প্রাণে বেঁচে যায়। সেই রাত্রিটা পাই ভেলাতেই কাটিয়ে দেয়। এদিকে পাই খাবার নেওয়ার জন্য বোটে উঠলে রিচার্ড পার্কার আবার ওর উপরে হামলা করার চেষ্টা করে, তাই সে ভেলায় লাফ মারে, তার ফলে সেই সময়ের জন্য মরার হাত থেকে সে বেঁচে যায়। তখন পাই ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করে এবং বলে, এরপর আমার সামনে যত বড়ই বিপদ আসুক না কেন, তুমি আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করো প্রভু। এভাবে কিছুটা সময় কেটে যাওয়ার পর পাই বুঝে যায় যে ওকে অনেকটা সময় সমুদ্রের মধ্যেই কাটাতে হবে। তাই তাকে যে করেই হোক বাঘকে বসে আনতে হবে যাতে করে বাঘ এবং পাই দুজনেই বোটের মধ্যে থাকতে পারে। কিন্তু পাই অনেক রকম ভাবে ওই বাঘটাকে কন্ট্রোল করবার চেষ্টা করা সত্ত্বেও পাই এই কাজে সফল হয় না। এদিকে বাঘের খাবারগুলো ক্রমশ শেষ হয়ে আসছে, তাই যে কোনো মুহূর্তে ওই বাঘটা পায়ের ওপর আক্রমণ করতে পারে। সেজন্য পাই ঠিক করে যে ওর কাছে থাকা কিছু জিনিস দিয়ে মাছ ধরে ওই বাঘটাকে খেতে দেবে। পাই অনেকক্ষণ ধরে মাছ ধরার চেষ্টা করলেও মাছ ধরতে পারে না। এভাবে অনেকটা সময় কেটে যায় এবং বাঘটা অভুক্ত অবস্থাতেই থেকে যায়। একদিন সমুদ্রের মধ্যে বেশ কিছু মাছ দেখতে পেয়ে রিচার্ড পার্কার বোট থেকে জলের মধ্যে লাফ মারে ঠিকই, কিন্তু কোনো মাছ ধরতে না পারায় সে সাঁতার কেটে পায়ের দিকে এগিয়ে আসতে শুরু করে। আর তা দেখে পাই কোনো রকমে দড়ি দিয়ে নৌকাটাকে নিজের কাছে টেনে নৌকার উপরে উঠে যায় এবং তার ভেলাটাকেও বোটের উপরে তুলে নেয়। এদিকে রিচার্ড পার্কার নৌকায় উঠে আসার চেষ্টা করলে পাই তার নিজের কাছে থাকা একটা কুড়ুল দিয়ে মারার চেষ্টা করে, কিন্তু পরক্ষণেই তার মনে হয় যে সে একটা ভুল কাজ করতে যাচ্ছিল, কারণ বাঘের সাথে ওই বোটে থাকতে অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু সে ওই বাঘটার কোনো ক্ষতি করতে চায়নি। সেজন্য পাই নিজের ভুল বুঝতে পেরে ভেলাটাকে আবার সমুদ্রের মধ্যে নামিয়ে দেয়। তার ফলে রিচার্ড পার্কার নৌকার উপরে উঠে আসে। আর পায়ের কাছে কোনো উপায় না থাকায় পাইকে পুনরায় ওই ভেলায় ফিরে যেতে হয়। যেহেতু বাঘটা ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, তাই সে যে কোনো মুহূর্তে পায়ের ওপর আক্রমণ করতে পারে।
তাই পাই পরের দিন সবার আগে মাছ ধরার চেষ্টা করলে সে একটা বড় আকারের মাছ ধরতে সক্ষম হয় ঠিকই, কিন্তু সে নিরামিষ ভোজী হওয়ায় মাছটাকে মারতে তার ভীষণ কষ্ট হয়। যদিও তার কাছে ওই মাছটাকে মারা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। এবার পাই রিচার্ড পার্কারকে ওই মাছটা খাবার জন্য দিয়ে দেয়। আর পাই এই সুযোগে নৌকা থেকে ফিরে আসার সময় ওখান থেকে সমস্ত খাবার নিজের সঙ্গে করে নিয়ে চলে আসে, যাতে করে বারবার খাবারের জন্য তাকে নৌকায় ফিরে যেতে না হয়। সেদিন রাতে পাই যখন ভেলার মধ্যে শুয়ে রয়েছে, তখন একটা তিমি জলের উপরে ভেসে ওঠে এবং তার ফলে সমুদ্রে একটা বড় ঢেউ সৃষ্টি হয়। এতে করে ভেলা উল্টে গিয়ে ভেলায় থাকা সমস্ত খাবার সমুদ্রের জলে ভেসে যায়। তাই এই মুহূর্তে খাওয়ার জন্য পায়ের কাছে কোনো কিছু নেই। পরের দিন সকালে কোনো এক বিশেষ দরকারে পাই নৌকায় ফিরে এলে রিচার্ড পার্কার তাকে দেখে গর্জন শুরু করে। আর তখনই হঠাৎ করেই পায়ের মুখে উড়ন্ত মাছ ধাক্কা খেয়ে ওই নৌকার মধ্যে পড়ে যায়। তখন পাই ওই মাছটাকে ক্ষুধার্ত রিচার্ড পার্কারের দিকে ছুড়ে দেয়, কিন্তু তখনই মাছটা ওখান থেকে উড়ে চলে যায় এবং পাই তখন পিছন ফিরে দেখে যে অনেক উডুক্কু মাছ তাদের দিকে ধেয়ে আসছে। যেহেতু এই মাছগুলি জলস্তরের 100 মিটার উপর দিয়ে উঠতে পারে, তাই তারা উড়ে যাওয়ার সময় অল্প সংখ্যক মাছ ওই বোটের মধ্যে এসে আটকে যায়। এই মাছগুলোর সাথে একটা বড় মাছও ওই বোটের মধ্যে এসে আটকে যায়। তখন পাই তার নিজের জন্য ওই মাছটাকে রেখে দেয়, যাতে করে এই সময়ে সে ওই মাছটাকে খাদ্য হিসেবে ব্যবহার করতে পারে, কারণ তার কাছে এই মুহূর্তে কোনো খাবার বেঁচে নাই। এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে পায়ের একবারের জন্য হলেও মনে হয় যে এই রিচার্ড পার্কার যদি না থাকতো তাহলে হয়তো সে কতদিন আগেই মারা যেত। এরপর আবার একদিন রাত্রিবেলা সমুদ্রের মধ্যে ঝড় শুরু হলে পায়ের ভেলা নৌকা থেকে আলাদা হয়ে যায় এবং বোটে অনেকটা পরিমাণে জল ঢুকে যায়। তার ফলে তাদের দুজনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। নৌকাটার এমন অবস্থা হয়েছিল যে সেটা যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারত, কিন্তু ভগবানের ইচ্ছায় সে যাত্রায় তাদের দুজনেরই প্রাণ বেঁচে যায়। এদিকে পায়ের ভেলাটা ঝড়ে হারিয়ে গেছে, তাই পাইকে বাধ্য হয়ে নৌকায় বাঘের সাথেই থাকতে হবে। সময় যত এগোতে থাকে, খাদ্যাভাবে বাঘ এবং পাই দুজনেরই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এতে করে পায়ের একবারের জন্য হলেও মনে হয় যে তারা আর হয়তো বাঁচবে না, কিন্তু পরের দিন যখন সকালে তার ঘুম ভাঙে, সে দেখতে পায় যে তাদের নৌকা ভাসতে ভাসতে একটা দ্বীপের কাছাকাছি চলে এসেছে। এরপর পায় কোনো কিছু না ভেবে ওই দ্বীপের মধ্যে থাকা শাকসবজিগুলো আনন্দের সাথে খেতে শুরু করে দেয় এবং সে লক্ষ্য করে দেখে গোটা আয়ারল্যান্ডটা বেজিতে ভর্তি। ওখানে থাকা পুকুর থেকে সে মিষ্টি জল পান করতে শুরু করে এবং অন্যদিকে রিচার্ড পার্কার ওই বেজিগুলোকে সামনে পেয়ে ওদেরকে খেতে শুরু করে দেয়। পায় মনে মনে ঠিক করে নেয় যে বাকি জীবনটা সে এই আয়ারল্যান্ডেই কাটিয়ে দেবে, কারণ এখানে তাদের দুজনের থাকা এবং খাওয়ার কোনো অসুবিধা হবে না। সারা দিন ক্লান্ত থাকায় পায় সন্ধ্যাবেলায় একটা গাছের উপরে শুতে যাবে, তখন সে লক্ষ্য করে দেখে যে বেজিগুলো গাছের উপরে উঠে চলে আসছে এবং রিচার্ড পার্কারও ওখান থেকে পালিয়ে নৌকায় উঠে পড়েছে। এসব দেখার পর পাই কোনো কিছুই বুঝতে পারে না যে কেনই বা বেজিগুলো গাছের উপরে উঠে আসছিল আর কেনই বা রিচার্ড পার্কার ওই দ্বীপ থেকে আবার নৌকায় ফিরে যায়। কিন্তু রাত্রি যত বাড়তে থাকে, সে দেখে যে দিনের বেলায় যে পুকুরে মিষ্টি জল পাওয়া যাচ্ছিল সেটা কোনো এক অজানা বিশেষ কারণে অ্যাসিড মিশ্রিত জলে পরিণত হয়েছে। তার ফলে ওখানে থাকা সমস্ত মাছ মরে গিয়ে জলের উপরে ভেসে উঠেছে এবং অ্যাসিডের উপস্থিতিতে মৃত মাছগুলো ইতিমধ্যেই গলতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই পাই ব্যাপারটা বুঝতে পেরে যায় যে কেনই বা রিচার্ড পার্কার বোটে ফিরে গিয়েছিল এবং সন্ধে হতে না হতে বেজিগুলো গাছের উপরে উঠে পড়েছিল। যে গাছটিতে পাই শুয়েছিল সে দেখে সেই গাছের একটা ফলের মধ্যে দাঁতের মতো একটা অংশ রয়েছে এবং সে এটা দেখে বুঝে যায় যে তারই মতো কোনো একজন মানুষ এই দ্বীপে এসে আটকা পড়েছিল এবং এখানেই তিনি মারা গেছিলেন। তাই পায় মনে মনে ঠিক করে নেয় যে সকাল হতেই সে এই দ্বীপ থেকে বেরিয়ে পড়বে। এখান থেকে বেরোনোর সময় পায় তার খাওয়ার জন্য কিছু শাকসবজি নিয়ে নেয় এবং রিচার্ড পার্কারের খাবারের জন্য অল্প সংখ্যক বেজিকেও সাথে করে নিয়ে নেয়। এইভাবে তাদের বেশ কিছুটা সময় কেটে যায় এবং তারা একদিন মেক্সিকোর একটি সি বিচে এসে ওঠে।
পায়ে এতটাই দুর্বল হয়ে পড়ে যে শেষবারের জন্য রিচার্ড পার্কারকে শেষ বিদায়টুকুও জানাতে পারেনি। সে আশা করেছিল যে রিচার্ড পার্কার হয়তো জঙ্গলের মধ্যে যাওয়ার আগে তার দিকে একবারের জন্য হলেও ফিরে তাকাবে, কিন্তু সে সেটা করেনি। এটা দেখে পায়ে মনে মনে ভীষণ কষ্ট পায়, সে কান্নাকাটি শুরু করে দেয়। ইতিমধ্যে সেখানকার লোকজন পায়েকে সেখান থেকে তুলে নিয়ে যায় এবং হসপিটালে ভর্তি করে দেয়। আসলে আমরা এতক্ষণ ধরে পায়ের জীবনের অতীত দেখতে পাচ্ছিলাম এবং বর্তমানে দেখা যাচ্ছে পায়ে ওই লেখকের সাথে গল্পে মশগুল হয়ে রয়েছে এবং সে রিচার্ড পার্কারের সম্পর্কে এত কিছু বলতে গিয়ে তার চোখে জল চলে এসেছে। সে ওই লেখককে জানায় যে সে কখনই ভাবতে পারেনি যে সে শেষবারের জন্য তার বাবাকে বিদায় জানাতে পারবে না, কিন্তু তারই শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সে এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। এত কিছু শোনার পর লেখকও হতবম্ব হয়ে যায়। পায় তখন তাকে জানায় যে সেই হলো একমাত্র ব্যক্তি যে কিনা জাহাজ ডুবে যাওয়ার পরও এখনো পর্যন্ত বেঁচে রয়েছে। সেই জন্য ওই জাহাজ কোম্পানির দুজন ইন্সপেক্টর আমার কাছে এই ব্যাপারটা জানতে আসলে আমি ওদেরকে এই সম্পূর্ণ ঘটনাটা জানাই, কিন্তু তারাও এই ঘটনাটা বিশ্বাস করতে চায়নি। তাই বাধ্য হয়ে আমি ওদেরকে এমন একটা ঘটনার কথা বলি যেটা ওরা সহজে বিশ্বাস করে নিতে পারবে। এদিকে লেখক পায়ের ওই গল্পটা লিখবার কথা জিজ্ঞেস করলে পায় ওকে এই গল্পটা লিখবার পরামর্শ দেয়। এই সিনেমার শেষে দেখা যাচ্ছে পায়ের বিয়ে হয়ে গেছে এবং তার দুটো ছেলে মেয়েও রয়েছে এবং ওদের সঙ্গে পায় এখন আনন্দেই দিন কাটাচ্ছে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়।